ডিজে বাপি দু শাইক নম্বর পোল তাহলে এই তো পারের করেই হয়েছে হ্যাঁ মা তাহলে চল বাবা চল নিমার সঙ্গে কথা দিয়েছি তার পারের করে দিতে হবে অভাবী লোক বেশ ভাবি ফাঁকি দেব না কেন বাবা ওরে দেখ 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 এই নো নিমার তোর পারের করে তোর পারের করে দেব বলে বাবা যাই অল্প কিছু হয়েছে অল্প কিছু হয়েছে একটা কাজ যদি বাকি থাকে তাহলে আমাদের পার করে দিলেই ওপারে গিয়ে তোর পূর্ণ করে দিব দুই মাইবে মানে ভাই দুই লোকে হ্যাঁ বাবা তাহলে বড় ভাগ্য পানো বাবা হ্যাঁ তাহলে তোর ভাগ্য ফিরে যাবে দে দে বাবা তোর তোর পারের করি আমি আরো দিয়ে যাব চলো চলো ওড়ো তরি ওড়ো হ্যাঁ উল্লা আইও একটা কাজ করো বাবা এই মায়ের আশীর্বাদ একবার নিয়ে যা মা বলে ডেকেছিস যখন তাহলে মায়ের আশীর্বাদ বড় মূল্য ও এটাও বুঝিনি না ঠিক আছে তাহলে একটা কাজ কর ওই যে ছেলে মেয়ে আছে না তাদের জন্য একটা ভালো যে নতুন জিনিস বলেছি তাহলে অমরচনা কলাই নিয়ে যা কলাই কলাই কি করবে যত খাবে তত হবে আচ্ছা তার অমর হয়ে যাবে অমর হ্যাঁ অমর হয়ে যাবে আচ্ছা তারপর স্বর্গবাসী হবে দেবতাদের সঙ্গে একবার যুদ্ধ করবে দেবতার সঙ্গে আমি যুদ্ধ করব না না এই তোরকে হবে না ওই ছেলেরা আছে না তাদের হবে হ্যাঁ নিয়ে যা বাবা বাবা একবার মন ভরে নিয়ে যা হ্যাঁ আমার ভিজে গামছা পেয়ে কলাই নাচিতে লাগিল ভিজে গামছা পেয়ে কলাই নাচিতে লাগিল কলাইগুলো খুব লাপালাপি করছিল বড্ড লাপালাপি করছিল হ্যাঁ ধরতে পারি না না তোর সঙ্গে একটু পরীক্ষা করছিল বলে তা যা যা বাবা তবে একটা কথা এই কলাই কোটা হবে এই হ্যাঁ ওই কোটা যত খাবে তত খাবে হবে তবে একটি কথা বাবা বলো এই তোদের বয়স হয়ে গেছে তোদের খেলে কিছু হবে না ওর যে তোদের কটা ছেলে আছে না ওদের দিবি প্রাণ ভরে খাবে তবে একটা কথা বাবা আমি মনে করেছিলাম এই কলাই খেয়ে আমার বউ আনি হবে আমি আজা হব তাই ও রানী হর্ষ সবাই হবে অবশ্যই হবে হবে তবে আগে কি তোমার সাতটা ছেলে খাওয়াবে খাওয়ার পরে যা অবশিষ্ট বাঁচবে তোমার দুই সাতটি খাবে হ্যাঁ আত্মীয় স্বজনকে তাদেরও দিতে পারবি হ্যাঁ যা বাবা কি হলো বাবা কলাইয়ের কলাইয়ের বোঝাটা তুলতে
পাচ্ছি না নিমাই অল্প করাই হলে কি হবে রোজনটা অনেকই বেশি না রে ভাই না না রে বাবা আমি মায়ের নাম স্মরণ করি এই তুই জামিলের মধ্যে হাত দিলাম দেবী যে করাই পুরো ছোলা সমস্ত হয়ে যাবে তার নাম বলবো জয় মা শীতলা যাও বাবা তবে যদি কোনো সময় তোমাদের সংসারে যদি কোনো অমঙ্গল দেখা দেয় তবে একবার পবিত্র মুখে ভক্তিভাবে মা বলে একবার ডেকো অমঙ্গল কিসে হ্যাঁ এক কলাই খালি আমার হয়ে যাব অমঙ্গল না কিসে যাও অমঙ্গল ভাই যদি বিপদে পড়ো যদি বিপদে পড়ো হ্যাঁ তাহলে কি বলে মা বলে হাসপাতাল আছে হ্যাঁ চলনি ভাই হসপিটালে যাবে না শুধু চাঁদ বদনে একবার মা বলে ডেকো চাঁদ বদনে মা বলে ডাকো হ্যাঁ ঠিক আছে আমি একবার পরীক্ষা করব হ্যাঁ ঠিক আছে বাবা যা কোন ডাক্তার বদ্ধি কিছুই লাগবে না যা চলে যা চলে যা বাবা চলে যা তাড়াতাড়ি যা বাবা জোড়া এই তো যখন ওই যে নিমাই তোর প্রহার করেছে অনেক শাস্তি দিয়েছে কষ্ট দিয়েছে সেই কষ্টের আমি প্রতিশোধ নেব বাবা তবে এই যে কলাই আছে আমি এই মৎস্য রাজ্যে আমি ছড়িয়ে দিলাম বেশভাবে তুই ছড়িয়ে দাও ওমা ঘিরেছে ঘিরেছে দেখো মহামায়ার জালে 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 আমার পশ্চিমে যত ছিল মুসলমানের মার ঘিরেছে ঘিরেছে দেখো মহামায়ার জালে আমার দক্ষিণে যত ছিল ঠাকুরের মার ঘিরেছে ঘিরেছে দেখো মহামায়ার জালে আমার উত্তরে যত ছিল চারিদিকে শুনতে পাচ্ছ মা আজ কেমন হরিদ্রী ভেসে আসছি তাহলে কি মস্ত লাগুর আগে করি শ্মশানে চলেছে মা ওরে মামা ওই মৎস্য রাজ্যে রাজার দরপর চূর্ণ করার জন্য হাতি ছালের হাতি ঘোড়া ছালের ঘোড়া প্রজা বাছকি লোক নচখোর এমনকি পুচকনির মাছ পর্যন্ত এই বসন্ত রোগে একবার প্রাণে শ্মশান করে দেব মাগো হ্যাঁ কিন্তু তার আগে মা যেতে হবে নিমাই বাড়িতে আজ আমরা দুই মাই বেড়ে ছায়া মায়া বেশি ওই নিমাই ভবনে যাব দেখি নিমাই ওই কড়াইগুলো নিয়ে কি বা করি হ্যাঁ বাবা তাহলে চল কলাই যখন নিয়ে গেছে ওই ছেলেদের এখনই খেতে দেবে মা মা বলে চিৎকার করবে এখনই তারা ওই ওই মাঠেতে একবার মা মা বলে সবাই প্রাণে তাই চল মা আমরা চললাম একৌরি ওই নিমাই জগতিরই ভয় তাই চলো মা আমি বুঝতে পারছি না ও এত রাতে কে গো ডাকে আমি একটিবার দরজা খুলে দিলাম ওরে এসে এসো প্রাণপতি ছিল
জলে দিবি যত খাওয়াবি তত গায়ে বেরোবে তুলে তুলে খাওয়াবি ফুরবে না ও মা ও মা মা গো তোর বাবু কি নিয়ে আছে তুই আমাদের খাই তাই তো আজ আমার ছেলেদের দেখি আমি খেতে দেবো ওরে বাপিরা তোমরা কোথায় আছো তোরা এসো না যাই মা যাই ও মা দাও মা খেতে দাও এই না মা দাও শোনো বলো তোমার বাবা না হ্যাঁ তোমার জন্য একটা খাবার নিয়ে এসেছি কই দাও দেখি কি বলে তো কি আমার চড়া কড়াই ওই মা দাও দেখি দাও না দাও দিচ্ছি দাও এটা ধরে ধরে দাও শোনো বলো খেতে কে তোর ময়দানে যাও আমি স্নান কাজটা করাইস কেমন বেশ তাই যাও দুষ্টুমি করবে না 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 একদম নয় এ ভাই বাইরে বলো হে মা দিয়েছো মর্চনা করাই তো হ্যাঁ চল এ করাই আমার খেতে খেতে চলো ময়দানে খেলা করতে যাই তাই চল ওরে আমার কি আমার করে আমরা সবাই খাই আজ এই অমর কি অমর কড়াই আমরা সবাই খাই অমর কি অমর কড়াই আমরা সবাই খাই আজ এই অমর কি অমর কড়াই আমরা সবাই খাই খেতে খেতে চল রে ভাই ময়দানে তে যাই আমার খেতে খেতে চল রে ভাই ময়দানে তে যাই খেতে খেতে চল রে ভাই ময়দানে তে যাই আমার খেতে খেতে চল রে ভাই ময়দানে তে যাই অমর কি অমর কড়াই আমরা সবাই খাই আমার কি আমার কড়াই আমরা সবাই খাই আমি সহ্য করতে পারছি না দাদা রে আমার গায়ে বিশাল জ্বর এসে গেছে দাদা আমার দু চোখে যে অন্ধকারে ঘুমিয়ে আছে দাদা রে আজ আমি সহ্য করতে পারছি না কেমন আছে সুখায়
কপালে কি সুফল পালে তার কপালে সুগুলাই দয়া তার কপালে কি সুফল পালে আর কত Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.